মোদারাম, রমজান মাসের সাথে একটি বিষয় রিলেটেড থাকে আমরা দেখি। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে রমজান আসলেই পরে জাকাতের বিষয়টা আমরা দেখি, জি আসলে কি জাকাতটা রমজানের সাথে রিলেটেড নাকি এটার বাহিরে করা যেতে পারে ইবাদতটি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। জি না, যাকাত মূলত পৃথক একটা ইবাদত আমরা জানি, বরং সিয়ামের আগে, ইমানের পরে দ্বিতীয় স্তম্ভ সালাত, তারপরে তৃতীয় যাকাত, চতুর্থ সিয়াম। রমাদান মাসের সাথে ফরজ সিয়াম জড়িত, যাকাত মূলত জড়িত নয়। তবে সাহাবিদের যুগ থেকেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা আয়ু আছে, বক্তব্য যে হাজা শাহরু যাকাতিকুম, রমজান মাস আসলে তিনি বলতেন এই মাসে তোমরা যাকাত দাও, কাজেই যাদের ঋণ আছে হিসাব বাদ দিয়ে যাকাতগুলো আদায় করে দাও। রমাদান মাসে যাকাত দেওয়ার একটা প্রবণতা সাহাবিদের যুগ থেকে ছিল, আছেও। যাকাত যে কোনো মাসে দিলে হবে। যাকাতের মূল বিধান হলো সম্পদ, একটা নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদ এক বছর যদি কোনো মানুষের কাছে থাকে, মুমিনের কাছে, তিনি এই সম্পদে যাকাত দেবেন, বছর যেদিন পূরণ হলো ওই দিনে তার উপর ফরজ হয়ে গেল। তবে রমাদানে যাকাত দেওয়ার অনেকগুলো বিষয় রয়েছে। তার একটা হলো, এটা মুসলিম সভ্যতার একটা অনন্য বৈশিষ্ট্য যে মুসলমানেরা যে কোনো আনন্দের জন্য আগে ত্যাগ করে তারপরে ভোগ করে। বর্তমান বিশ্বে যত আনন্দ আছে, যত উৎসব আছে, সব উৎসব ভোগমুখী, ত্যাগের কোনো নমুনা নেই, আনন্দ করতে হবে। এই ইসলাম দুটো বড় ঈদ দিয়েছে, আনন্দ করতে হবে। তুমি খাবে, আনন্দ করবে, এটা মূলত আনন্দ নয়। তোমার আশেপাশে গরিব মানুষেরা, সাধারণ মানুষেরা সবাই আনন্দ করবে, এটা নিশ্চিত করার পরে তুমি আনন্দে শরিক হও। এই জন্য যাকাত দেওয়াটা রমজানে দেওয়ার কারণে যেটা হয় যে মানুষেরা সবাই কিছু না কিছু সম্পদ পেয়ে যায়। যারা একটু দুর্বল রয়েছেন, অসহায় রয়েছেন, চিকিৎসা ছিল না, তারাও ঈদের আনন্দের জন্য পারিবারিকভাবে প্রস্তুত হয়ে যান। দ্বিতীয়ত, এই মাসে দান করলে আল্লাহ সওয়াব বেশি দেন, এরকম বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রমজানে উমরা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটা হজ করার সওয়াব পাওয়া যায়। এ সকল কারণে সাহাবিদের যুগ থেকেই মুসলমান সমাজে রমাদান মাসে যাকাত দেওয়ার একটা প্রচলন রয়েছে। এটা ভালো, এটা সওয়াব বেশি আছে, মুসলমানরা একসাথে অনেক সহযোগিতা পান যারা অসহায় দরিদ্র। তবে এটা জরুরি নয়, ফর যেদিনে আপনার সম্পদ এক বছর পূর্বে আরবি মানে চান্দ্র লুনার ক্যালেন্ডার হিসেবে 354 দিন পড়বে, ওই দিনে যাকাত দেওয়াটা ফরজ হয়। আলহামদুলিল্লাহ জি, আমরা সমাধানটা পেয়ে গেলাম। মোহতারাম, এই প্রশ্নের সাথে সম্পর্কে একটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা যাকাত রমজানে দেওয়ার ব্যাপারে ফজিলতের কথা আমরা শুনলাম, কিন্তু এমন যদি হয় যে কোনো একজন অভাবী, একজন প্রার্থী ব্যক্তি আমার কাছে রমজানের আগে অথবা অন্য কোনো সময় আমার কাছে চলে এসেছে, কিন্তু আমি তখন সম্পদের কাউন্টটা করছি না, আরো পরে করবো হয়তো, বা ওই সময় কি আমি তাকে যাকাত দিতে পারবো বা দেওয়ার সুযোগটা কি? জি, অবশ্যই পারবো। যাকাত অগ্রিম দেওয়া যায়, বাকিও দেওয়া যায়। আচ্ছা, অর্থাৎ আমি গত রমজানে যাকাত দিয়েছি, আগামী রমজানে হিসেব করে যাকাত দেব। বছরে সারা মা বছরই আমি বিভিন্ন সময়ে যাকাত যখন দেব, আমার মনের নিয়ত হবে আমি যাকাত দিচ্ছি, আমি যা আমার এই বছরের যাকাতের পাওনা থেকে আমি আজকে 2 লাখ দিলাম, আমি আজকে 5,000 দিলাম, আমি আজকে 200 দিলাম, আমার ওটা লিখে রাখবো। আমি রমজানের সময় যখন টোটাল আমার যাকাত হিসাব করব, আমি যদি দেখি আমার 1 লাখ টাকা যাকাত এসেছে, আমার ইতিমধ্যে 50,000 দেওয়া হয়ে গেছে, বাকি 50,000 এখন দিয়ে দেবো। আবার বাকিও দেওয়া যায়। গত রমজানে আমার যাকাত ফরজ হয়েছিল 20,000, আমি 5,000 দিয়েছিলাম, 25,000, 15,000 দিয়েছিলাম, আমি 2,000 বাকি রয়ে গেছে, ওটা আস্তে আস্তে দিতে পারি। তবে বাকি রাখাটা আল্লাহর ফরজ পাওনাটা বাকি রাখার চেয়ে শোধ করে দিয়ে আগামী বছরের যাকাত আস্তে আস্তে দিতে থাকা, রমজানে আসলে পুরো হিসাব করে নেওয়া, এটাই উত্তম।